নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা কথা বলবো সেই ঝামেলার ম্যাচ নিয়ে মানে লখনউ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে সেই ম্যাচটা হয়ে গিয়েছে একদিন হয়ে গেল আজকে আবার লখনউ খেলতে নামছে তবে সেই ম্যাচ নিয়ে কথাবার্তা থামছেই না এবং সেই ম্যাচে যে লাস্টের দিকে গিয়ে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর তারা মুখোমুখি হয়েছিল সেখানে দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল সেটা কিন্তু বেরিয়ে এসেছে তোমাদের সেটাই জানাবো যে কোহলি আর গম্ভীরের মধ্যে অ্যাকচুয়ালি কি নিয়ে কথাবার্তা হচ্ছিল বিশাল কি ঝামেলা হচ্ছিল না অন্য কোনো কথাবার্তা হচ্ছিল সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো তবে ওই যে অত ঝামেলা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের বিরাট কোহলির সঙ্গে নবীনুল হকের বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের এই এত ঝামেলাটা কি নীতিশ রানার গালাগালির কাছে শিশু কিছুই না এটা আমি বলছি না এটা আইপিএল বলছে আইপিএলের যদি ফেয়ার প্লে টেবিল তোমরা দেখো সেখানে অত ঝামেলার পর যেখানে ন নম্বরে লখনউ দশ নম্বরে আরসিবির থাকা উচিত ছিল সেখানে কিন্তু এখনও দশে কেকে কেয়ারি রয়ে গিয়েছে মানে আমি আজ পর্যন্ত বুঝলাম না যে এই পেটিএম ফেয়ার প্লে আওয়ার্ডটা দেওয়া হয় কীভাবে যেখানে হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসনের সঙ্গে একদিন ঝামেলা করছিলো স্লেজ করছিলো এই আগের দিন গুড়বাসের সঙ্গে তার ঝামেলা হচ্ছিলো গুড়বাসকে উল্টোপাল্টা বলছিলো তো এত কিছুর পরও আর কি গুজরাট আছে এক নম্বরে সিএসকের মতো টিম যেখানে ধোনির মতো ক্যাপ্টেন আছে যারা কোনো ঝামেলায় ট্যামেলায় খুব একটা জড়ায় না তারা আছে চারে এই ব্যাপারটাও বুঝলাম না যদি সিএসকে একে থাকতো ঠিক আছে আমি মারা যেত দেন তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে যে নীতিশ রানা সেই হৃত্বিক শকিনকে বলেছিল মেতেরা ডট 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 সেটা আর বলছি না শুধুই একটা কথা বলার জন্য কে কে আর দশে চলে গিয়েছে দশে আছে সেটা নয় মারা যাচ্ছিলো এতদিন যে কে কে আর গালাগালে দিয়েছে কে আরের ক্যাপ্টেন তাই দশে চলে গিয়েছে কিন্তু যখন আরসিবি বনাম লখনউ ম্যাচ হলো প্রথম লেগেও অত কিছু হলো সেকেন্ড লেগে বিরাট কোহলি এত কিছু করলো গম্ভীরের সঙ্গে এত কিছু হলো ম্যাচের পরও ঝামেলা থামলো না তারপরও এই টিমগুলো মানে আরসিবিকে তো নয় পাঠিয়ে দিয়েছে লক্ষ্ণৌ এখনও ছয়ে আছে তার মানে বিরাট কোহলি যে এত ঝামেলা করলো গম্ভীরের সঙ্গে যে এত ঝামেলা হলো এই সব কিছু নীতিশ রানার একটা গালির কাছে শিশু এটাই আইপিএল মনে করছে যেখানে নীতিশ রানা একটা প্লেয়ারকে গালাগালি দেওয়ার জন্য কে কে আর টিম দশে আছে আর এত ঝামেলা করেও বিরাট কোহলির টিম নয় আছে আর গম্ভীরের টিম ছয় আছে অত আমি আইপিএল একদম প্রথম মরসুম থেকে দেখছি এবং এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা আমি আজ পর্যন্ত বুঝলাম না যেটা অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া হয় তো তোমরা যদি কেউ বুঝে থাকো যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কীভাবে দেওয়া হয় তোমরা একটু কমেন্টে জানিও দেন আমরা যদি কথা বলি গম্ভীর বনাম কোহলির মধ্যে কি সেইটা নিয়ে তো ম্যাচের পর কিন্তু একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে পিটিআই কে যে অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল এবং সেটা কিন্তু বেরিয়ে এসেছে তো প্রথমত ম্যাচ যখন শেষ হল কাইল মেয়ার্সের সঙ্গে বিরাট কোহলি কথাবার্তা বলছিল যেখানে গম্ভীর এসে কিন্তু কাইল মেয়ার্সকে নিয়ে চলে গেল যেখানে ভাবখানা এমন ছিল ও বাজে ছিল ওর সাথে কথা বলিস না কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কিন্তু কাইল মেয়ার্স বিরাট কোহলির সঙ্গে এমনি নর্মাল কোনো আলোচনা করছিল না কাইল মেয়ার্স বিরাট কোহলিকে বলছিল যে তুমি আমার মুখের সামনে এসে আমাকে গালি কেন দিচ্ছিলে এবং বিরাট কোহলি সেখানে বলছিলো তুমি আমার দিকে তাকিয়ে কেন ছিলে এইরকম কথাবার্তা হচ্ছিল মানে একটা হিটেড কনভারসেশন হচ্ছিলো সেই সময় কিন্তু গম্ভীর এসে কাইল মেয়ার্সকে সরিয়ে নিয়ে গিয়ে সেই ঝামেলাটা থামায় অত এখানে সোশ্যাল মিডিয়াতে গম্ভীরকে ভিলেন দেখানো হচ্ছিল যে গম্ভীর কাইল মেয়ার্সকে তার আইডল বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দিচ্ছে না কাইল মেয়ার্স বিরাট কোহলির সঙ্গে কথা বলার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল ব্যাপার সেরকম কিছুই না কাইল মেয়ার্সের সঙ্গে বিরাট কোহলির কোনো ক্রিকেট নিয়ে কথাবার্তা হচ্ছিল না ওই ঝামেলা নিয়েই কথাবার্তা হচ্ছিল উল্টো দিকে ম্যাচ চলাকালীন অমিত মিশ্র কিন্তু আম্পায়ারদের কাছে অভিযোগ করে যে বিরাট কোহলি কন্টিনিউয়াসলি নবীনুল হককে গালাগালি দিয়ে যাচ্ছে তো সেখানে যেন বিরাট কোহলিকে গিয়ে আম্পায়াররা থামায় এটা অমিত মিশ্র আম্পায়ারদের কাছে এই অভিযোগটা করেছিল ইভেন নবীনুল হক সে কিন্তু ম্যাচের পর বলেছে যে আমি এখানে আইপিএল খেলতে এসেছি কারোর কাছে গালাগালি শুনতে না তো সেখানে এটা মনে করা হচ্ছে যে বিরাট কোহলি নবীনুল হককে কিন্তু সেজিং করছিল তার সঙ্গে গালাগালি করছিলো তো এবার ম্যাচের পর গম্ভীরের সঙ্গে কোহলির যে কথাবার্তা হয় সেটা নিয়ে যা বেরিয়ে আসছে সেটা হচ্ছে গম্ভীর কিন্তু একটুখানি ইনভলভ হয়ে গিয়েছিল এবং কোহলির দিকে তাকাচ্ছিল এবং সেই সময় কিন্তু বিরাট কোহলি গম্ভীরকে ডাকে হাত দিয়ে ইশারা করে ডাকতে থাকে এবং সেই সময় গম্ভীর কোহলির দিকে এগিয়ে যায় গম্ভীরকে দু তিনজন আটকানোর চেষ্টা করছিল মহসিন খান ছিল সে আটকানোর চেষ্টা করছিল বাট গম্ভীরাট কোহলি গিয়ে মুখোমুখি হয় এবার তাদের যে কথাবার্তা হয়েছে সেটা হিন্দিতে হয়েছে আমি তোমাদের বাংলাতে বলছি কারণ বাংলাতে বলতে আমার সুবিধা হবে এবং তোমরাও রিলেট করতে পারবে যে কীরকম কী কথাবার্তা হয়েছে তো গম্ভীর যায় বিরাট কোহলির মুখোমুখি হয় এবং গিয়ে বলে বল কি বলছিস বল তখন বিরাট কোহলি বলে যে আমি তোমাকে কিছু বলছি না তুমি কেন এর মাঝখানে ঢুকে পড়ছো তখন গৌতম গম্ভীর বলে আমার প্লেয়াররা হচ্ছে আমার ফ্যামিলি আমরা একসাথে থাকি তুই তাদেরকে গেলাকালে দিচ্ছিস মানে আমার ফ্যামিলিকে গেলাকালে দিচ্ছিস তখন বিরাট কোহলি বলে তো তাহলে তুমি তোমার ফ্যামিলিকে সামলে রাখো এবং তখন আবার গৌতম গম্ভীর বলে এবার তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত না উচিত তো এটাই কথাবার্তা হয়েছে কোহলির সঙ্গে গম্ভীরের হিন্দিতে হয়েছে আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে বললাম আমার ভার্সানটা বললাম এটাই হিন্দিতে হয়েছে এবং ওটা বলার পর কিন্তু গম্ভীরকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় এবং ওখানেই ব্যাপারটা থেমে যায় তো এই হচ্ছে গম্ভীরের সঙ্গে কোহলির কথাবার্তা এই হচ্ছে ঝামেলার যেটা লাস্ট সেই অংশটা এবং এই সময়ের পর কিন্তু কে এল রাহুল বিরাট কোহলির সঙ্গে কথাবার্তা বলছিল এবং সেই সময় কিন্তু কে এল রাহুল নবীন হককে ডাকে নবীন হক সামনে দিয়ে যাচ্ছিল তবে নবিন হক কিন্তু বিরাট কোহলির সঙ্গে কথা বলতে অস্বীকার করে সে কিন্তু কে এল রাহুলকে পাত্তা দেয় না ওখান থেকে চলে যায় এ তো এই হয়েছে পুরো ঘটনাটা তো কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের কি কথাবার্তা হয়েছে সেটা যে প্রত্যক্ষদর্শী দেখেছে এবং সে পিটিআই কে রিপোর্ট করেছে সেই রিপোর্ট থেকে কথাগুলো বেড়ে এসেছে তোমাদেরকে বললাম বাট একটা জিনিস আমার মাথায় ঢুকলো না যে এত ঝামেলার পরও কে কে আর কীভাবে ফেয়ার টেবিলে দশ নম্বরে থাকে বাকি এইগুলোই তোমাদেরকে এই ভিডিওতে বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলের প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই